গণেশ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি শঙ্কর মাছের কালিয়া। শঙ্কর মাছ একটি সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আজ জানবো শঙ্কর মাছ সম্পর্কে। শঙ্কর মাছ দেখতে উপর ও নিচটা চ্যাপটা হয়। শঙ্কর মাছের বাঁদরের মতো ডানা রয়েছে। শঙ্কর মাছের একটি অতিকায় বিশিষ্ট লেজ রয়েছে যা দিয়ে চাবুক তৈরি হয়। কোনো কোনো শঙ্কর মাছের দেহে ইলেকট্রিক রে পাওয়া যায়। এখনও অবধি শঙ্কর মাছ ১৩টি পরিবারের অন্তর্ভুক্ত আনুমানিক ৫৬০টি মাছের বর্ণনা পাওয়া যায়। আসুন আজকের রেসিপিটা দেখে নিই। শঙ্কর মাছের কালিয়া করার জন্য এখানে ৫০০ গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মেখে নিতে হবে। এই শঙ্কর মাছ ভাজার সময় খুব তেল ছিটকায়, তো আপনারা চাইলে নুন হলুদের সাথে সামান্য সর্ষের তেল এই মাছগুলোতে মেখে নিতে পারেন। ভাজার সময় কিন্তু একটুও তেল ছিটকাবে না। আর একটা পদ্ধতি বলে দিই, যদি আপনারা এই শঙ্কর মাছ নুন হলুদ মেখে অল্প গরম জলে ৫ থেকে ৭ মিনিট ভিজিয়ে রেখে দেন, তাহলে মাছগুলো ভাজার সময় কিন্তু তেল ছিটকাবে না। আর একটা পদ্ধতি আছে যেটা আমি করি, ঢাকা চাপা দিয়ে রান্না। মাছগুলো ভাজার সময় আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা হালকা করে ঢাকা, ঢাকা খুলে উঁকি মেরে মেরে দেখে নেওয়া। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা শঙ্কর মাছের তেল। এটার আলাদাভাবে রান্না আমি সেপারেট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখুন এই রকম ঢাকা দিয়ে আমি ভাজছি, আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এই রকম লাল করে ভাজতে হবে। দিয়ে দেব সেকেন্ড ব্যাচ। আমাদের সেকেন্ড ব্যাচও কমপ্লিট। এবার মাছ ভাজার কড়াইয়ে দিয়ে দেব ফোড়নে জিরে ও শুকনো লঙ্কা। অ্যাড করব ২টো বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। দেব অল্প চিনি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেব একটা টমেটো, ভালো করে নেড়ে নেব। শঙ্কর মাছ রান্না করতে গেলে মশলাটা একটু বেশি লাগে। দিয়ে দেব ২ চামচ আদা রসুন বাটা। দেব গোটা জিরে, গোটা ধনে ও কাঁচা লঙ্কা বাটা, ১ চামচ হলুদ গুঁড়ো ও ১ চামচ কাশ্মীরি লঙ্কা, আর স্বাদ অনুসারে নুন। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প জল দিতে দিতে মশলাটা আবারও কষিয়ে নেব। আজ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে মশলাটা। অল্প জল দিতে দিতে আমি ১৫ থেকে ২০ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ২ কাপ জল। মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, সেটার কথা মাথায় রেখে দিয়ে দেব নুন। জিরে ও ধনের সাথে আমি লঙ্কা বেটেছিলাম, তার জন্য দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা ৩টে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা। গ্রেভিটা খানিকক্ষণ ফুটতে দেব। আমাদের গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। একবার ভালো করে নেড়ে নেব। এবার আঁচটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দেব।
বাস রেডি আমাদের শঙ্কর মাছের কালিয়া। আচ্ছা কালিয়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।